সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুর সংস্কৃতি কলকাতার অনুষ্ঠান। আজ পর্ব 185। আজ রবিবার, বাংলার 10ই অগ্রহায়ণ 1429, ইংরাজি 27শে নভেম্বর 2022। আমাদের আজকের মূল অনুষ্ঠানের উপস্থাপনায় নন্দিতা ভট্টাচার্য। কথা বলতে আসছেন এখন নন্দিতা। নমস্কার, সুর সংস্কৃতি কলকাতার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি নন্দিতা শুরু করছি 185তম পর্বের অনুষ্ঠান। আমেরিকান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ল্যাংস্টন হিউজেস বলেছেন, লাইফ ইজ ফর দ্য লিভিং, ডেথ ইজ ফর দ্য ডেড, লেট লাইফ বি লাইক মিউজিক অ্যান্ড ডেথ আ নোট আনসেইড। জীবন হচ্ছে জীবিতদের জন্য, আর মৃত্যু সে মৃতদের জন্য। জীবনটাকে সঙ্গীতের মতো প্রাণবন্ত করে তোলো, আর মৃত্যু হোক অব্যক্ত বা না বলা কাহিনী। আজকের অনুষ্ঠানে নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত। প্রথমে নজরুল গীতি। প্রিয়জনের কাছে নিজেকে নিবেদনের নানা আয়োজন চলে আপন মনে, আপন কণ্ঠের সুরের বাণী নিয়ে প্রিয়জনকে নিঃস্বার্থে দান বা সমর্পণ করার জন্য মন চঞ্চল হয়ে থাকে, আর কণ্ঠের সেই গানের শব্দমালার মধ্যে যে আকুতি থাকে তা যেন অর্ঘ বা আরতি হয়ে প্রকাশ পায়। বহরমপুর থেকে অতসী সরকার পরিবেশন করবেন নজরুল গীতি, আমার গানের মালা আমি করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কানে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, করুণ অভিমান মালা করব কানে দান, আমার গানের মালায় আমি করব কানে দান। মানুষটির সঙ্গে একসঙ্গে থেকে যতই সময় অতিবাহিত হোক না কেন, এমনকি রাত্রি ঘনিয়ে আসুক, তবুও তাকে ছেড়ে দেওয়ার জন্য মন কিছুতেই সম্মত বা রাজি হয় না। অন্তরে বসন্তের সুখকর চঞ্চলতা
যেন বিষাদগ্রস্ত হয়ে ওঠে। শান্তিনিকেতন থেকে মিনু চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনব রবীন্দ্রসঙ্গীত ও যে মানে না মানা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পাবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পাবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 185তম পর্বে নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত। উপস্থাপনায় আছি আমি নন্দিতা। জীবন পথে আরেক প্রেম আছে, পরমের প্রতি, ওপারের প্রতি। সেখানে পৌঁছে যাওয়ার জন্য জীবনের যত ঝঞ্ঝাময় বার্তা আসুক ও অসহনীয় দিন কাটুক না কেন, সকল দুঃখ ও কষ্টকে বোঝা বানিয়ে একত্র করে জীবন নায়ে তুলে জীবনের ওপারে সেই সব কিছুকে পরম প্রিয়র পায়ে নিবেদন করার বাসনা। নলহাটি থেকে পাপিয়া চ্যাটার্জি শোনাবেন রবীন্দ্রসঙ্গীত, আমি মারের সাগর পাড়ি দেব। আমি মারের সাগর পাড়ি দেব, বিষ
বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মানের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মানের সাগর পাড়ি দেব। বাণীর হর্ষা নিয়ে ছেড়া পালে বুক ফুলি, মা ভই বাণীর হর্ষা নিয়ে ছেড়া পালে বুক ফুলি, তোমার ওই পারেতে যাবে তোরি ছায়া বাটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে আমার দুঃখ দিনে রক্ত কামল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। নন্দিতার উপস্থাপনায় আপনারা শুনছেন সুর সংস্কৃতি কলকাতার 185তম পর্বে নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত। প্রেমের তো নানা রূপ, হৃদয়ের গভীর গহনে অন্তরে ভালোবাসা এমন আসন করে নিতে পারে যে প্রেমাস্পদের অবয়ব বা মুখচ্ছবি স্বপ্নের মতো সুখের আবেশে সর্বদা মনকে তৃপ্ত করে। বহরমপুর থেকে শান্তনা দত্ত শোনাবেন রবীন্দ্রসঙ্গীত তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা। Oh,
রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শেষ হলো সুর সংস্কৃতি কলকাতার আজকের অনুষ্ঠান নজরুল গীতি ও রবীন্দ্রসঙ্গীত। আজকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের শিল্পীরা ছিলেন অতসী সরকার, মিনু চট্টোপাধ্যায়, পাপিয়া চ্যাটার্জি ও শান্তনা দত্ত। সুর সংস্কৃতি কলকাতার পরবর্তী অনুষ্ঠান 186তম পর্ব আগামী রবিবার 4ঠা ডিসেম্বর। আমাদের অনুষ্ঠানগুলি সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ, পরিকল্পনা ও পরিচালনায় সুরজিৎ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ফেসবুক পেজটিকে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। সকল শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।